আমরা এখন ট্রাভেল করবো 130016 জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেসে। আমরা এখন হাওড়া অব্দি যাবো। আর আমি নিয়েছি ফিশ থালি, মানে মাছ ভাত, সব কিছু সবই একই আছে, শুধু ওই ডিমের জায়গায় হচ্ছে আমার মাছটা অ্যাড হয়েছে। আমরা এই তিনটেই কিনলাম, টুনটুনির গল্প, ইসেপের গল্প, জাতকের গল্প। এখন সময় হচ্ছে 5:54। আমরা এই মাত্র পৌঁছালাম হাওড়া স্টেশনে, 10 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনটা 15 নম্বরে দিয়েছিল, ছুটতে ছুটতে এসেও এখানে পেলাম না। তো সকাল 11টা নাগাদ জার্নি শুরু করেছিলাম তারাপীঠ থেকে, এখন রাত্রি 9টা পৌঁছে গেলাম খড়গপুরে। এখন বেলা 11টা, বেরিয়ে পড়েছি হোটেল থেকে, শান্তি নিবাস হোটেল থেকে, আর এখন ফিরবো খড়গপুর। কোনো কত টাকা ভাড়া? না, কিছু কথা বলার আছে, সেগুলো রামপুরহাট স্টেশনে পৌঁছে বলবো। তো এখন এখানে তো এই হোটেল থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই আপনার অটো এখানে যারা আছেন ওনারা চলে এলেন। এনাদের হচ্ছে রিজার্ভে যাবেন, 200 টাকা বলছেন, দরদাম করতে 150 টাকা বলছেন। আমি শেয়ারিংয়ে যাবো, শেয়ারিংয়ের জন্য ওই মেন যে রাস্তা মোড়েই চলছে, যেগুলো গেলেই মানে শেয়ারিংটা পাবো মনে হচ্ছে। আর দুজন কত কত ভাড়া? কত? 40 না 30? কোথায় বড় গাড়ি কোনটা? 30? এখন সময় হচ্ছে 11:05। আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে শেয়ার টোটোতে। আমরা ছোটো টোটোতে যাচ্ছি শেয়ার অটোতে, আর ছোটো অটো, এতে হচ্ছে ভাড়া হচ্ছে ৪০ টাকা জন প্রতি। পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে, এখন সময় হয়েছে 11:27। আমাদের ভাড়া পড়লো, আগেই বলেছি ভাড়া পড়লো জনপ্রতি 40 টাকা ছোটো অটোতে আর কি। আর আমরা ভাবছি এখন খাওয়া দাওয়া করি, তবে স্টেশনে ঢুকবো। আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস, আমাদের একটু পরে আমাদের ট্রেন, মানে 12:20 আমাদের ট্রেন আছে। এখন আমরা ক্যান্টিনে ভাবছি আমরা খেয়ে নেবো স্টেশনের বাইরে ডান দিকে ক্যান্টিন। একটা আমাকে ডিম ভাত, একটা মাছ ভাত, 50-60। কথা কখন থেকে কখন খোলা থাকে? 9টা থেকে 2:30 দিনের বেলা, আবার 5:30 থেকে 10টা। আমাদের খাবার দিয়ে গেছে, আমি নিয়েছি ডিম থালি, আর রঞ্জন নিয়েছে মাছ থালি। এখানে ডিম থালিতে দিয়েছে লেবু, শাকের তরকারি, এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ডাল, ডিমের কারি, চাটনি, ভাত। আর আমি নিয়েছি ফিশ থালি, মানে মাছ ভাত, সব কিছু সবই একই আছে, শুধু ওই ডিমের জায়গায় হচ্ছে আমার মাছটা অ্যাড হয়েছে। মাছ ভাত 60 টাকা, আর হচ্ছে ডিম ভাত হচ্ছে 50 টাকা, আর সবজি ভাত 40 টাকা। এখন খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে আপনার দেখা হচ্ছে। এখন সময় হচ্ছে 12:05, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখানে একটা কথা বলা হয়নি, এখানে কিন্তু এক্সট্রা ভাতের জন্য হচ্ছে ওনারা 1 প্লেট এক্সট্রা ভাত 10 টাকা নিচ্ছেন। আমরা এখন ট্রাভেল করবো 130016 জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেসে। আমরা এখন হাওড়া অব্দি যাবো। ট্রেনের শিডিউল অ্যারাইভেল আছে 12:20, আর ট্রেনটি শিডিউল হল্ড আছে 10 মিনিটের, 12:30 শিডিউল ডিপার্চার আছে। আর একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা না বললে নয়, অ্যাকচুয়ালি আমাদের তারাপীঠ থেকে মুর্শিদাবাদ যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু হঠাৎ করে মেয়ের কালকে সন্ধ্যাবেলা জ্বর এসেছিল, তাই আর আমরা মুর্শিদাবাদ যাচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। মন খারাপ হচ্ছে, তবুও কিছু করার নেই, বাচ্চাকে তো আগে প্রায়োরিটি দিতে হবে, কারণ সে সেখানে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে থাকলো আর ঘোরাটাইও এনার্জি থাকবে না, মনটাও খারাপ হয়ে যাবে, আমরা অনেক মুশকিলে পড়বো আর কি। সেই কারণে হঠাৎ করে আমরা প্ল্যান চেঞ্জ করে আমরা আজকে ফিরে যাচ্ছি, নাহলে কিন্তু আমাদের আমরা মুর্শিদাবাদ আজকে যেতাম, আজকে শনিবার না, আজকে শুক্রবার, আজকে আমরা মুর্শিদাবাদ যেতাম, আজকে থাকতাম শুক্রবার, কালকে সারাদিন মুর্শিদাবাদ ঘুরতাম, রোববার দিন আমরা খড়গপুর ফিরতাম। কিন্তু মেয়ের শরীর খারাপের জন্য, জ্বর হওয়ার জন্য আমরা ফিরে যাচ্ছি, যাতে বাইরে এখন ওর একটু রেস্টের দরকার, বাড়ির খাওয়া দাওয়ার দরকার, তাই আমরা বেরিয়ে যাচ্ছি, তাই আমরা ফিরে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান করতে পারেন, কালকে রাত্রিবেলা আমি রাত 10টার সময় আমি ট্রেনের টিকিট কেটেছি, এই ট্রেনের টিকিট তখন 7টা অ্যাভেলেবেল ছিল। গতকাল ঠিক সকালে এইখানে পৌঁছেছিলাম, আজকে ঠিক বেরিয়ে আছে এই জায়গাতে, একই এই রামপুরহাট স্টেশন থেকে। এখন হচ্ছে 12:32, এতক্ষণে অ্যানাউন্স হলো আপনার জামালপুর হাওড়া কবিগুরু এক্সপ্রেস, আর ট্রেনটি দিচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, সাধারণত 1 নম্বরে দেয়, আজকে দিচ্ছে 2 নম্বরে, সবাই 1 নম্বরে দেবে বলে সবাই এক্সপেক্ট করেছিল। এই ভারী লাগেজ নিয়ে যাওয়াই মুশকিল।
আমাদের আছে D1, আমাদের আছে 104, 105 আর 36। একটু যেতে দিন, একটু যেতে দিন, যেতে দিন, সামনে সামনে যেতে দিন। দাদা 104.5 মেরা হ্যাঁ 104.5 মেরা হ্যাঁ আপ খুদ হ্যাঁ একলা হ্যাঁ দিদি মেরা সিট হ্যাঁ খালি লড়াই করে বলছি ওখানে দুজন চলে যাবে নাকি তোমরা? হ্যাঁ হ্যাঁ চলে যাও, আমি তো এখানে বসছি। কি লেভেলে যে ভিড় আর কি লেভেলে যে ঝামেলা সে বলতে পারবো না। ট্রেনের মধ্যে আমাদের মুশকিল হয়েছে, আমাদের দু জায়গায় পড়েছে, 104.5 আর 36। শিডিউল ডিপার্চার ছিল 12:30 আর এখন সময় হচ্ছে 12:50। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে আছে রামপুরহাট স্টেশন। ট্রেন তো এমনি আধ ঘন্টা লেটে চলছে, তারপরে আবার রামপুরহাট ছাড়তে না ছাড়তে আবার তারাপীঠ রোডে এসে দাঁড়িয়ে গেল। এখানে কিন্তু ট্রেনে কিন্তু শিডিউল কিন্তু কোনো হল্ট নেই, আর এরপরে শিডিউল হল্ট আছে আপনার সাঁথিয়াতে রামপুরহাটের পরে। এই যে আজকে যে আমাদের দুজনে যে দু জায়গায় সিট করেছে, কেমন লাগছে বলো? একটু তো অসুবিধা হচ্ছে, মানে ট্রাভেলের সময় আমরা দুজন আলাদা আলাদাভাবে বসছি, মেয়ে এখানে বসছে আর ও সেখানে, রঞ্জন সেখানে বসছে। মুশকিল হচ্ছে কারণ সব থেকে হচ্ছে ব্যাগগুলো নিয়ে, অনেক সময় তো আমার কাছে জলের বোতল থেকে গেছে, তো ওর কাছে নেই, এমনি বসছিলাম। বারবার আসা যাওয়া হচ্ছে এখানে, যখন লাস্ট মুহূর্তে টিকিট কেটেছি তাই এরকম হয়েছে। কত করে দিচ্ছেন এগুলো? 20 টাকা সিঙ্গেল ডিম। তো আমরা পৌঁছালাম সাঁথিয়া স্টেশনে। এখানে ট্রেনের শিডিউল অ্যারাইভেল ছিল 12:50, আর আমরা এখানে পৌঁছালাম 12:00, আমরা এখানে পৌঁছালাম 1:22। তো ট্রেনটি এখন কাছাকাছি প্রায় 32 মিনিট লেটে চলছে, আর এখানে শিডিউল হল্ট আছে 2 মিনিটের। এই তিনটে, এই দেখুন জাতকের গল্প, ইসপের গল্প আর টুনটুনির গল্প, এইটা কত নেবেন? 50 টাকা। তিনটে 50 টাকা? আমরা এই তিনটেই কিনলাম, টুনটুনির গল্প, ইসপের গল্প, জাতকের গল্প। আমার মেয়ে এখন অনেক ব্যস্ত হয়ে গেছে, কারণ ওর অনেক মজার মজার গল্পের বই চলে এসেছে, তো দেখুন ও কেমন ব্যস্ত হয়ে পড়েছে। কি করছো? আমি এটা দেখছি। কি দেখছো? এই বই ছবিটা। ছবি দেখছো? আচ্ছা দেখো, আমরা তখন ইসপের গল্প এনেছিলাম, কিন্তু সেটা অলরেডি মেয়ের ছিল, ওই জন্য ঠাকুমার ঝুলিয়ে একটা গল্পটা নিয়ে এলাম। এটা আমার মেয়ের পছন্দ হয়েছে ভীষণ, তাই ও ট্রেনে যেতে যেতে বলছে আমাকে শোনাতে, এই গল্পটা শোনাচ্ছি তাকে পড়ে পড়ে। গল্পের নামটা কি? গল্পের নাম হচ্ছে রাজপুত্র আর রাজকন্যা, রাজপুত্র ও রাজকন্যা। কিছুক্ষণ পর বনবাসী বিদায় নিলেন। রাজা জীবনে এর আগে এমন লোক তিনি দেখেননি যার কোনো প্রার্থনাই নেই। তারপর এলেন আরেকজন প্রার্থী, রাজা কয়েকটি স্বর্ণমুদ্রা দিয়ে প্রার্থীকে দান করলেন। চা কফি চা। সাঁথিয়া ছেড়ে কিছুটা এসে আবার আহমদপুর জংশনে আবার ট্রেনটি দাঁড়িয়ে গেছে। তো এখানে যারা হকাররা বলছিল সামনে কোথাও লাইনে কাজ হচ্ছে, তাই ট্রেনটা আজকে পুরো থেমে থেমে যাচ্ছে আর কি। এখন সময় হচ্ছে 2:10, এখনও কোনো খবর নেই, মানে একটা অনন্ত প্রতীক্ষা জীবন চলছে আর কি আমাদের আহমদপুর জংশন স্টেশনে। কাছাকাছি প্রায় 50 মিনিট মতন থাকার পরে আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো এই আহমদপুর জংশন থেকে।
এখন সময় হচ্ছে 2:50, আমরা পৌঁছালাম এই মাত্র বোলপুর স্টেশনে। এখানে শিডিউল অ্যাভেল ছিল 1:51, তো আমরা কাছাকাছি প্রায় 1.5 ঘন্টা লেটে চলছি। এখন সময় হচ্ছে 4:46, আমরা এই মাত্র পৌঁছালাম ব্যান্ডেল স্টেশনে। আর এখানে ট্রেনের শিডিউল অ্যারাইভেল ছিল 3:26, তো বলতে গেলে আমরা কাছাকাছি 1:20 আমরা লেটে চলছি শিডিউল টাইমের থেকে। এখন সময় হচ্ছে 5:54, আমরা এই মাত্র পৌঁছালাম হাওড়া স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের এখানে ট্রেনের শিডিউল অ্যারাইভেল ছিল 4:30, তো আমরা বলতে গেলে কাছাকাছি প্রায় আমরা 1.5 ঘন্টা লেটে পৌঁছালাম হাওড়া স্টেশনে। আমাদের খড়গপুর যাওয়ার জন্য আমাদের মেদিনীপুর লোকাল একটা গালপির লোকাল আছে 6:10, হাতে সময় আছে 16 মিনিট। আমি জানি না ট্রেনটা ধরতে পারবো কি না, আর না হলে
6:40 ট্রেন ধরবো। তো এখন হাতে খুব অল্প সময় আছে, তো আমাদের হাওড়া থেকে খড়গপুর অবধি যাওয়ার লোকাল ট্রেনের টিকিট কেটে তারপরে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। আসলে আমার কী হয়েছে, আমি টিকিট কেটে ভেতরে চলে এসেছি, এখন সময় হচ্ছে 6:09, মনে হয় আমি আর ট্রেনটা ধরতে পারবো না, মানে 6:10 লোকালটা। কারণ হচ্ছে আমার ইউপিএস অ্যাপ থেকে টিকিট কাটছিলাম না, বাইরে কাউন্টারে ভেন্ডিং মেশিনে গেলাম, সেখানে প্রচণ্ড লাইন ছিল, সেই লাইন দিয়ে টিকিট কেটে এলাম। তো ট্রেনটা 15 নম্বরে দিয়েছিল, ছুটতে ছুটতে এসেও এখানে পেলাম না। এরপরে ট্রেন হচ্ছে 6:40, তো লম্পা ঝম্পা করে ফাইনালি পৌঁছে গেছি 15 নম্বর প্ল্যাটফর্মের সামনে, আর ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি ছাড়বে 6:40। মোটামুটি ট্রেন ধরা নিয়ে যে আজকে ঝামেলা হলো স্যার বলবার নয়, সবটা তো আপনারা জানেন দেখছেন। আর এই হচ্ছে কথা, এখন হয়ে গেছে 6:38, আর সময় বেশি নেই, এখন উঠে পড়ছি, আপনাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে খড়গপুর পৌঁছে। পৌঁছে গেছি খড়গপুর স্টেশনে, আর এখানে ট্রেনের শিডিউল অ্যারাইভেল ছিল 9টার সময়, আমরা পৌঁছালাম 9:05, 5 মিনিট লেটে পৌঁছালাম। তো সকাল 11টা নাগাদ জার্নি শুরু করেছিলাম তারাপীঠ থেকে, এখন রাত্রি 9টা, পৌঁছে গেলাম খড়গপুরে। তো মাঝখানে ট্রেনের 1.5 ঘন্টা লেটের জন্য সব কিছু হয়তো লেট হয়ে গেলো, নাহলে হয়তো আমরা অনেক আগে খড়গপুরে পৌঁছে যেতাম। তো যাই হোক, আর ফাইনালি পৌঁছে গেছি খড়গপুর। প্ল্যান তো অনেক কিছু ছিল, ফিরতাম রবিবার দিন, কিন্তু মেয়ের শরীর খারাপের জন্য তাড়াতাড়ি চলে এলাম। এখন মেডিকেল ইমার্জেন্সির উপরে আর কিছু নেই, ওটাকে তো সবসময় প্রায়োরিটি দিতে হয়। তো তারাপীঠ থেকে আমার এই খড়গপুর অবধি পৌঁছানোর ভিডিওটা কেমন লাগলো আপনারা লিখে জানাতে ভুলবেন না, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে ভিডিও দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাইরে আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।